শিয়াদের জঘন্য কর্মকাণ্ড, শিয়াদের যে বর্তমান অবস্থান সেই বিষয়ে সাধারণ মানুষ তো বটেই, বহু আলেম ইসলামপন্থী তারা শিয়াদেরকে খুব মহব্বত করে, খুব ভালোবাসে। এজন্য শিয়াদের ব্যাপারে আপনাদের পরিষ্কার ধারণা রাখা উচিত। আমাদের অনেকেরই স্বচ্ছ ধারণা নেই। এই দশই মহররম উপলক্ষে শিয়াদের প্রধান একটা অনুষ্ঠান তারা করে থাকে, সেটা হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হাসান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে নিয়ে তাজিয়া মিছিল বের করে থাকে। এবং শিয়াদের সবচেয়ে বড় দিন এটা, এই দশই মহররম। একটা জিনিস সংশোধন করে দেওয়া গেল, আমরা বলবো হুসাইন রাদিয়াল্লাহু আনহু, কিন্তু আমরা ইতিমধ্যে বাংলাদেশে বহু মানুষ বক্তব্য দেয় লিখনিতে বলে ইমাম হাসান ইমাম হুসাইন, এটা শিয়াদের থেকে এসেছে। শিয়ারা বারো ইমামে বিশ্বাসী, সেক্ষেত্রে এমনকি শিয়ারা তাদের কিছু দল আছে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুর দুই ছেলে, এই ইমাম শব্দটা যোগ করে তাদেরকে নবী রাসূলদের চেয়ে উত্তম মনে করে থাকে, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা ইমাম হাসান ইমাম হুসাইন এই শব্দটা ব্যবহার করব না। এক, আপনাদের নামের শুরুতে শেষে হুসাইন শব্দটা যোগ করা হয়, হাসান শব্দটা যোগ করা হয়, যাদের যোগ করা আছে তারা বাদ দিবেন। আর ভবিষ্যতেও কোনো দিন হাসান বা হুসাইন শব্দটা যোগ করে নাম রাখবেন না। নাম হলো মাহমুদ, কিন্তু আমরা যোগ করেছি মাহমুদুল হাসান। নাম হলো খালেদ, কিন্তু এর সাথে যোগ করেছে হুসাইন খালেদ বা খালেদ হুসাইন। তারপরে আফজাল হুসাইন, কিন্তু ওমর আবু বকর, তারপরে মুসআব আব্দুর রহমান বিন আওফ, আবু হুরায়রা, বহু সাহাবী আছে আমাদের পরিচিত। বিশেষ করে আবদুল্লাহ নামটা খুবই প্রসিদ্ধ সাহাবীদের মধ্যে, কিন্তু আমরা আবদুল্লাহ শব্দটা যোগ করি না। সাহাবীদের মধ্যে ছিল আবদুল্লাহ ইবনু আবদুল্লাহ, এইভাবে নাম বলতো, আবদুল্লাহর ছেলে আবদুল্লাহ, বাপের নাম আবদুল্লাহ, বেটার নাম আবদুল্লাহ, দাদার নাম আবদুল্লাহ, এত প্রসিদ্ধি ছিল নামটা, খুব প্রসিদ্ধ ছিল আবদুল্লাহ। সাহাবিদের নামে প্রসিদ্ধ চার সাহাবি আবাদিলা বলা হয় তাদেরকে, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে মাসউদ, আবদুল্লাহ ইবনে জুবাইর। এই প্রসিদ্ধ চারজন সাহাবি আবাদিলা নামে পরিচিত। এর পরবর্তী মুহাদ্দিসগণ এরকম আবদুল্লাহ দ্বারা পরিচিত ছিল। তা আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ দুইটি নাম আবদুল্লাহ এবং আব্দুর রহমান, এই অনুযায়ী যদি নামগুলো রাখতাম, আবদুল্লাহ আহমদ, আবদুল্লাহ মোহাম্মদ,
আব্দুল্লাহ নাসের, আব্দুল্লাহ ফারেস, এই নামগুলো বেশি। যেমন তাবেঈদের মধ্যে ছিল, তাবে তাবেঈদের মধ্যে ছিল, তারপরে মুহাদ্দিস উলামায়ে কেরামের মধ্যে এই নামগুলো এইভাবে পরিচিত খুব বেশি। কিন্তু আমাদের দেশে পরিচিত হয়েছে সব হুসাইন আর হাসান দিয়ে। কানিজ ফাতেমা, নামটা কানিজ, কানিজ মানে দাস, ফাতেমার দাস। আবার গুলাম মোস্তফা না গুলাম রহমান, মুহাম্মাদের দাস কেউ আছে? দাস কার হয় মূলত? আল্লাহ। নাম হবে গুলাম রহমান হতে পারে, গুলাম রব্বানি হতে পারে, গুলাম মোস্তফা কি করে হয়, নূর মোহাম্মদ কি করে হয়, নূর নবী কি করে হয়? এইগুলো ইসলামের নামে অপসংস্কৃতি শিয়াদের নামগুলো যোগ হয়েছে। হযরত আলী, মোহাম্মদ আলী, খেয়াল করেছেন আপনারা? নাম হলো মোহাম্মদ, রেখেছে কি মোহাম্মদ আলী, মানে আলী হাসান হুসাইন ফাতেমা। এবং নামের শুরুতে কি মোহাম্মদ মুজাফফর, মোহাম্মদ আলম, মোহাম্মদ জার্জিস, মোহাম্মদ আবদুল্লাহ, সবগুলো চালু হয়েছে। তাহলে কয়টা আসলো নাম? মোট পাঁচটা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, কয়টা হলো? এই পাঁচটা। এই পাঁচটা নামই কেবল প্রসিদ্ধি অর্জন করেছে, বাকি নামগুলো আসেনি কেন? মূল কারণ হলো শিয়াদের ভক্তি কেবলমাত্র এই পাঁচজনের উপরে, বাকি সব সাহাবিদেরকে তারা কাফের মনে করে। এই আকিদার কারণে উপমহাদেশ কেন্দ্রিক, উপমহাদেশে পরবর্তীতে 1206 খ্রিস্টাব্দে, আবার ইতিহাসের দিকে গেলে এমনি দেরি হয়ে গেছে, ওই দিকে গেলে আরও দেরি হবে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, এ হল তুর্কি শিয়া দাস ছিল, তার মাধ্যমে উপমহাদেশে এই শিয়া অপসংস্কৃতির বিকাশ ঘটে, যেটাকে আমরা মুসলিম শাসন ব্যবস্থা বলি। আসলে সেটা মুসলিম শাসন ব্যবস্থা না, ওটা ছিল শিয়াদের প্রভাবিত শাসন ব্যবস্থা। ওইটা যদি এখন প্রভাব বিস্তার করে আবারও, তাহলে ইসলামের নিশানা পর্যন্ত পাওয়া যাবে না। পাশাপাশি শিয়াদের মদতপুষ্ট কোনো সরকার যদি বাংলাদেশের মসনদে আসীন হয়, তাহলে এই সালাফি আকিদার, আহলে হাদিস আকিদার যারা বাংলাদেশে আছে, তাদের বসবাস করা সম্ভব হবে না। কারণ তাদের ফতোয়াই হলো হাল্লালাহুম দিমাউহুম ওয়া আমওয়ালুহুম, আমি একটু পরে বলবো। কারণ শিয়াদের কাছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের, সালাফিদের, আহলে হাদিস আকিদা যাদের, তাদের রক্ত এবং সম্পদ হালাল, নাউজুবিল্লাহ। এজন্য সিরিয়ার বাশার আল আসাদ, এর আগে কে ছিল? হোসনি মুবারক। তারপরে ইরানের খোমেনি শাসক, ইরানের ইরাকের বর্তমান শাসক, এরা এবং ইয়ামানে যে হুতি বিদ্রোহী, তারা সবাই শিয়া। এরা সুন্নি মুসলিমদেরকে হত্যা করা জায়েজ মনে করে, আর সুন্নি মুসলিমদের সম্পদ
ছিনিয়ে নেওয়াটাকে হালাল মনে করে, কারণ তারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না। এটা হলো শিয়াদের আকীদা।